নমস্কার দর্শক বন্ধু অ্যাস্ট্রো কানেকশান ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আমার প্রিয় ধনুরাশির জাতক ও জাতিকাদের জন্য আজকে এই ভিডিওতে বলতে চলেছি আপনাদের দু হাজার সালের জানুয়ারি মাস কেমন যেতে চলেছে হ্যাঁ বন্ধুরা এই ভিডিওতে আমি আপনাদেরকে এই বিষয়ে সমস্ত রকম বলবো স্টেপ বাই স্টেপ এবং ভিডিও শেষে আপনাদেরকে একটা ছোট্ট একটা ক্রিয়া করতে বলবো আপনাদের মঙ্গলের জন্য তাই আপনারা ভিডিওটা মোটেও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তাতে আপনাদেরই মঙ্গল হবে তো ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার প্রতিবারের মতো রিকোয়েস্ট যারা নতুন এই চ্যানেলটি দেখছেন তারা দয়া করে লাল রঙের সাবস্ক্রাইব বটনে ক্লিক করে পাশের বেল আইকনটিকে অন করে দিন এবং অল করে দিন আসুন ভিডিওটি শুরু করি ধনুরাশির জানুয়ারি মাসের প্রথম দিকে পনেরোই জানুয়ারি পর্যন্ত একটু প্রবলেমেটিক আছে কারণ এই সময় কিছু গ্রহ নিজের স্থান পরিবর্তন করছে এবং আপনারা জানেন চব্বিশে জানুয়ারি থেকে আপনাদের সারা সাতির তৃতীয় চরণে আপনারা পা দিবেন তারপর থেকে আপনাদের মঙ্গল মানে তারপর থেকে আপনাদের প্রবলেমটা অনেকাংশে কেটে যাবে তো প্রথম পনেরো তারিখ পর্যন্ত আপনারা একটু আপনাদের পিতার হেলথের দিকে একটু খেয়াল রাখবেন আমি কোনো খারাপ কোনো কথা বলছি না জাস্ট খেয়াল রাখতে বলছি যদি ছোটোখাটো কোনো প্রবলেম হয় শরীর স্বাস্থ্য অসুস্থ হয় তো দয়া করে ডাক্তারের পরামর্শ নিন এবং এই বছরে যারা পড়াশোনার লাইনে আছেন তারা যারা লোয়ার পড়াশোনা করছেন মানে ক্লাস টেন পর্যন্ত বা টুয়েলভ পর্যন্ত তাদের পড়াশোনা ভালো হবে এবং তাদের পড়াশোনার মনটা বসবে কিন্তু যারা আপার পোর্শনে আছেন যেমন আপনার মাস্টার ডিগ্রি করছেন বা আপনার বিএ পাস করছেন বা পিএইচডি করছেন তাদের ক্ষেত্রে একটু ট্রাভেল টাইম এরপরে আসি আপনাদের বিবাহিত জীবন আপনাদের বিবাহিত জীবনে একটু প্রবলেমেটিক হবে মানে স্টার্টিং ফেজ মানে পনেরো তারিখ পর্যন্ত কিন্তু পনেরো তারিখের পরে আপনাদের সেরকম কোনো প্রবলেম থাকবে না এরপরে আপনাদের আসছি যারা চাকরি করছেন যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে শুভ আপনারা চাকরি করুন এবং পনেরো তারিখের পর কিন্তু আপনাদের বদলির সম্ভাবনা একটু দেখা যাচ্ছে এরপরে আসছি আপনাদের ব্যবসা আপনাদের ব্যবসা যারা করছেন ব্যবসা দুই প্রকারের হয় একটা হচ্ছে ওন ব্যবসা মানে আপনার নিজস্ব ব্যবসা আরেকটা হচ্ছে পার্টনারশিপ ব্যবসা যারা নিজস্ব ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে কোনো প্রবলেম আসবে না কিন্তু যারা পার্টনারশিপ ব্যবসা করছেন তারা একটু সতর্ক থাকুন আপনার পার্টনারকে নিয়ে একটু চোখখান খুলে রাখুন কারণ একটু প্রবলেমেটিক আছে এই পনেরো তারিখ পর্যন্ত আপনার ফিফটি পনেরো তারিখ আপনাদের এই প্রবলেমটি থাকবে না আপনারা একটু চোখ খান খুলে রাখুন যারা পার্টনারশিপ বিজনেস করছেন এবার আসছি আপনাদের নিজস্ব শরীর আপনাদের নিজস্ব শরীর ভালোই থাকবে ছোটোখাটো জ্বালা হতে পারে কারণ এই শীতের সিজন এটা তো স্বাভাবিক সর্দি কাশি এসব থাকতেই পারে সেরকম কোনো প্রবলেম নেই এরপরে আসছি আপনাদের বিয়ের ব্যাপারে যারা অনেকদিন ধরে বিয়ের জন্য চেষ্টা করছেন তারা এ মাসে বিয়ের চেষ্টা করতে পারেন কিন্তু আফটার পনেরো তারিখ মানে পনেরো তারিখের পর থেকে আপনারা চেষ্টা করুন এখন চেষ্টা করবেন না পনেরো তারিখের পর ঠিক আছে এরপরে আসছি আপনাদের যারা মিডিয়া ওরিয়েন্টেড লাইনে আছেন তাদের ক্ষেত্রে শুভ ভালো আপনারা নতুন স্ক্রিপ্ট পাবেন আপনারা নতুন কাজের কাজ পাবেন ক্ষেত্রে আপনাদের সমস্তটা শুভ তবে আপনাদের একটু প্রবলেম আছে ছোট্ট প্রবলেম বলতে যারা মিডিয়া ওরিয়েন্টেড লাইনে আছেন তাদের ক্ষেত্রে একটু আপনারা সতর্ক থাকবেন আপনাদের পিছন থেকে শত্রুতা হতে পারে এরপরে আসছি আপনাদের পারিবারিক জীবন আপনাদের পারিবারিক জীবনে আপনাদের ভাইয়ের সাথে একটু মতান্তর হবে আপনার বাবার সাথে একটু মতান্তর হতে পারে বা মায়ের সাথে একটু মতান্তর হতে পারে তবে একটু মাথা ঠান্ডা রেখে চলবেন এরপরে আসছি আপনাদের বাহন ক্রয় এ বছরে যারা জানুয়ারি মাসে যারা ধনুরাশির জাতক ও জাতিকারা আছেন তারা বাহন ক্রয় করতে পারেন তবে পনেরো তারিখের পর পনেরো তারিখের আগে বাহন ক্রয় করবেন না কারণ এই সময় পনেরো তারিখের আগে আপনাদের অনেক গ্রহ নিজের স্থান থেকে পরিবর্তন করছে তার ফলে অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স একটু আছে তো আমি যদিও বা খারাপ কথা বলতে চাই না তাও বলতে বাধ্য হলাম ক্ষমা করে দিবেন আপনারা তো পনেরো তারিখের পর কিনুন এবার আসছি আপনাদের যে ক্রিয়াটির কথা বলবো সেই ক্রিয়াটি হচ্ছে আপনারা শনি বা মঙ্গলবার যদি অসত্য গাছের তলায় গিয়ে ঘিয়ের প্রদীপ জ্বালান এবং সেই প্রদীপে আপনার মুখটা দেখেন তাহলে আপনাদের জীবনে প্রবলেম অনেকখানি দূর হয়ে পড়বে এটিকে বলা হয় ছায়াদান। তো আপনারা এই কাজটি করুন আপনাদের নিজেদের মঙ্গলের জন্য আপনাদের জীবন ভালো হোক শুভ হোক এটাই আমি আশা রাখব আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ